আজকে তোমাদের পরবর্তী জিকে সেট নিয়ে চলে এসেছি। অর্থাৎ এর আগে তিনটে জিকের সেট আপলোড করেছি আমি। সামনে যে ক্লাসিপ এবং অন্যান্য কম্পিটিটিভের এক্সামগুলি রয়েছে, সেই এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে এই প্রশ্নগুলো। এইটা 4 নম্বর সেট, তোমরা চলো একে একে দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, ফাগ কোথাকার লোকনৃত্য? ফাগ হচ্ছে, এখানে আমি অপশনগুলো বলছি না, ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি, তোমরা যদি পারো তাহলে আগে অপশনগুলো দেখে আনসার করবে। তাহলে ফাগ এখানে কোথাকার নৃত্য হচ্ছে? ফাগ হচ্ছে অপশন ডি, অর্থাৎ হরিয়ানার নৃত্য। পরবর্তী দেখো, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি হচ্ছে অপশন এ, ব্যারাকপুর। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কড়ি দিয়ে কিনলাম এই উপন্যাসটি কে লিখেছেন? এই উপন্যাসটা এখানে দেখতে পাচ্ছ যে বিমল মিত্র লিখেছেন, ঠিক আছে? অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর। 3 নম্বর দেখো, আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি কে লেখেন? আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি উত্তর হয়ে যাবে অপশন সি, লালা লাজপত রায়। এখানে দেখো আমি ছবিটা দিয়ে দিয়েছি, অর্থাৎ যে বইটি, সেই বইটি আমি দিয়েছি, তোমরা দেখে নাও। পরবর্তী হচ্ছে যে, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এইখানে খানোয়ার যুদ্ধ প্রথমে কত সালে হয়েছিল সেটা আগে দেখে নাও। এটি হয়েছিল 1527 সালে। তাহলে খানোয়ার যুদ্ধ 1527 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? আকবর, এই সরি, বাবর আর রানা সঙ্ঘ, এদের সাথে হয়েছিল। এই বাবর আর রানা সঙ্ঘর সাথে হয়েছিল, তাহলে কে জিতেছিল? এইখানে বাবর জিতেছিল বা বাবর জয়লাভ করেছিল, ঠিক আছে? বাবর জয়লাভ করেছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বিষুবরেখার উপর সূর্য রশ্মি সরাসরি পড়ে, কখন পড়ে? না, এটি সরি, কখন পড়ে বলছি, এটা বছরে কতবার পড়ে? বছরে 2 বার পড়ে, অর্থাৎ অপশন ডি। কখন কখন পড়ে যদি বলে, সেটি হচ্ছে, একটি হলো 21শে মার্চ, একটি হচ্ছে 21শে মার্চ, আর একটি কবে? না, 6 মাস পর, অর্থাৎ 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। আর এই দুটি দিনে কি হয়? এই দুটি দিনে দিন এবং রাত সমান থাকে, ঠিক আছে? দিন আর রাত সমান। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? অপশন হচ্ছে তিস্তা, জলঢাকা, তোর্ষা, রায়ডাক, তিস্তা ও তোর্ষা। আমি দেখো ম্যাপ দিয়ে দিয়েছি, এই যে কোচবিহার, এই পয়েন্টে কোচবিহার, তাহলে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোর্ষা নদী, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদে অ্যাংলো ইন্ডিয়ান কমিটির যে প্রতিনিধিত্ব ছিল, সেই প্রতিনিধিটার নাম কি? এখানে উত্তর, প্রথম উত্তরটি দেওয়া রয়েছে, তাই আর অপশন দেখছি না আমি, উত্তর এ হয়ে যাবে, ফ্র্যাঙ্ক অ্যান্টনি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধারাটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বিধানগুলির সাথে সম্পর্কিত? মানে কন্টিনজেন্সি ফান্ড, এই আর্টিকেলটি কত নম্বর আর্টিকেল? এই আর্টিকেলটি হচ্ছে দেখো অপশন এ, ঠিক আছে, 266, অপশন বি 267। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, 267। এইবার যদি বলে 266 নম্বর আর্টিকেলে কি রয়েছে, তাহলে 266 নম্বর আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, যেটি কনসোলিডেটেড ফান্ড, ঠিক আছে, যেটিকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড, যার ইংরেজি কি, এই বাংলা কি হচ্ছে, না সঞ্চিত তহবিল, যার বাংলা সঞ্চিত তহবিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে যদি কোনো কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথটা কেমন হবে? তার ওয়েভলেংথটা কি হয়ে যাবে? না, অর্ধেক হয়ে যাবে, অপশন সি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে উত্তর। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ করে যদি হ্রাস পেয়ে যায়, তাহলে কি ঘটে? অপশন এ, জোয়ার, অপশন বি হয়ে যাবে ঝড়, অপশন সি হয়ে যাবে বৃষ্টিপাত, অপশন ডি হয়ে যাবে পরিষ্কার আবহাওয়া। তাহলে এটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ঝড়।
পরবর্তী প্রশ্ন দেখো, যে সুদের হারে আরবিআই অন্যান্য ব্যাংক থেকে লোন নেয় তাকে কি বলে? তাহলে আমরা জানতাম যে আরবিআই কি করে না, আরবিআই এর কাছ থেকে সমস্ত ব্যাংক লোন নেয় সেটিকে কি বলে, আর এবার ঠিক এটা হচ্ছে তার উল্টোটা, মানে আরবিআই ব্যাংক থেকে লোন নেবে। তাহলে আমরা আগে জানি যে ব্যাংকগুলি আরবিআই এর কাছ থেকে যে লোনটা নেয় সেটিকে কি বলা হয়, সেটিকে বলা হয় রেপো রেট, সেটিকে বলা হয় রেপো রেট। এবার যদি বলে তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে, তাহলে সেটি হবে রিভার্স রেপো রেট, রিভার্স রেপো রেট। তাহলে উত্তর কোনটি হয়ে গেল? উত্তর হয়ে গেল অপশন ডি। চলো পরবর্তী দেখো, বিশ্ব খাদ্য দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16ই অক্টোবর, অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর। পরবর্তী দেখো, 14 নম্বর প্রশ্ন হচ্ছে রাইডার কাপ কোন খেলায় দেওয়া হয়? রাইডার কাপ যে খেলায় দেওয়া হয় সেটি হলো অপশন এ হকি, গলফ, ব্যাডমিন্টন, এখানে তিনটে রয়েছে অপশন। দেখো রাইডার কাপ যে খেলার সাথে যুক্ত বা যে খেলায় দেওয়া হয় সেটি হচ্ছে অপশন বি, গলফ খেলায়। পরবর্তী প্রশ্ন দেখো, যে শাইলক চরিত্রটির স্রষ্টা কে বা সৃষ্টিকর্তা কে? শাইলক চরিত্রটি স্রষ্টা হচ্ছে, অপশন কি কি আছে দেখো, আর এল স্টিভেনসন, চার্লস ডিকেন্স, উইলিয়াম শেক্সপিয়ার এবং ড্যানিয়েল ডিফো। তাহলে 15 নম্বর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? আমি এখানে একটি ফটো দিয়েছি দেখো, যেটা বইয়ের ফ্রন্ট পেজ, যে প্যাসেজ টু ইন্ডিয়া এইটি ইএম ফস্টারের লেখা, ঠিক আছে। অপশন পরবর্তীতে আছে, চলো এই দেখো অপশন বি আছে, ইএম ফস্টার। 17 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম মহিলা যে মাউন্ট এভারেস্ট জয় করে তার নাম কি? এখানে অপশন অনুযায়ী যেটা হয়ে যাবে যে বাচেন্দ্রী পাল, তোমরা ফটোটি দেখে নাও, এই দেখো তোমরা ফটোটি এখানে দেখতে পাচ্ছ যে বাচেন্দ্রী পাল। পরবর্তী প্রশ্ন দেখো, যে চির বসন্তের শহর কাকে বলা হয়? চির বসন্তের শহর এ কাশ্মীর, বি চিকাগো, সি বেলজিয়াম, ডি কুইটো, এটা অপশন হয়ে যাবে ডি কুইটো। 19 নম্বর দেখো, কে আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন, ঠিক আছে, এটা হচ্ছে এনএস ব্যানার্জি, দ্বিতীয়ত অরবিন্দ ঘোষ। এই যে আমরা উত্তর পেয়ে গেছি অপশন সি, এটি হয়ে যাবে অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখো, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে আসেন সেটা হচ্ছে হর্ষবর্ধন। এইবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিলেন, তিনি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম কি? সেই বইটির নাম হচ্ছে সি ইউ কি, বইটির নাম কি? সি ইউ কি। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এটি কোন ভাষায় রচিত। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এটি চীনা ভাষায় রচিত, চীনা ভাষায় রচিত। এরপর হিউয়েন সাংকে আরেকটিও বলা হয়, কি বলা হয় হিউয়েন সাংকে? আরেকটি যেটি বলা হয় সেটি হচ্ছে প্রিন্স অফ পিলগ্রিমস, কি বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিমস। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদী কর্কট ক্রান্তির রেখাকে 2 বার অতিক্রম করেছে? তোমরা ফটোটি একটু, ম্যাপটি একটু ভালো করে দেখে নাও, এই যে ম্যাপটি তোমরা দেখতে পাচ্ছ যে এই রেড লাইনটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, এই ট্রপিক অফ ক্যান্সার, এই যে মাহি নদীটি দেখছ, এই ব্লু ব্লু যে কালারটা আছে এটা হচ্ছে মাহি নদী। তাহলে এইখানে দেখো একবার ই করছে, ক্রস করছে, আর একবার এইখানে গিয়ে এখানে একবার ক্রস করছে, তাহলে 2 বার। কোন নদী? না, এটি হচ্ছে মাহি নদী। তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর, মাহি নদী 2 বার ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তির রেখাকে ক্রস করছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে রিহান্ত প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে, কোন রাজ্যে অবস্থিত উত্তরটি দেখার আগে তোমরা আরেকটি প্রশ্ন দেখে নাও। যদি বলে কোন নদীর উপর অবস্থিত, তাহলে তোমরা কি বলবে? যেটি হচ্ছে রিহান্ত নদী, এই প্রকল্পটি মানে নদীটির নাম অনুসারেই প্রকল্পটির নাম হয়েছে, ঠিক আছে। তাহলে এটি হয়ে যাবে উত্তরপ্রদেশে, এটি অপশন হয়ে যাবে বি, উত্তরপ্রদেশ। এরপর যদি বলে এই রায়হান, এই রিহান্ত এইটি কোন নদীর উপনদী, এটি হচ্ছে সোন নদীর উপনদী, তাহলে সোন নদীর উপনদীর নাম হচ্ছে রায়হান্ত বা রিহান্ত। এই এই যে এইটি মানে প্রকল্পটি
আরেকটি কি নামে পরিচিত? আরেকটি হচ্ছে যেটা গোবিন্দ বল্লভ বাঁধ, গোবিন্দ বল্লভ পন্থ বা পান্থ সাগরের নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, কবল, COBOL, কবল, কবল শব্দ এর সম্পূর্ণ রূপটা কি? কবলের সম্পূর্ণ রূপ হচ্ছে যে দেখো, অপশন ডি হয়ে যাবে উত্তর। অর্থাৎ এখানে কি লেখা আছে, না কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর হচ্ছে অপশন সি ব্রাসেলস। ব্রাসেলসটা কোথায়? না ব্রাসেলসটা হচ্ছে ব্রাজিলে। এই ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হচ্ছে, ন্যাটোর পুরো নাম কি সেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি, TREATY, ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কতদিনের মধ্যে রাজ্যসভায় পাশ করতে হবে? ঠিক আছে, তাহলে রাজ্যসভা দ্বারা পাশ করতে হবে সেটি হচ্ছে 14 দিন, অপশন এ। এবার যদি বলে এটি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে, তাহলে 109 নম্বর ধারায় রয়েছে, 109, আর্টিকেল 109। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? যেটি পারদ সংকর তৈরি করে না সেটি হচ্ছে অপশন ডি এ যেটি রয়েছে সেটি হচ্ছে লোহা। ঠিক আছে, লোহা, লোহাটা পারদ সংকর তৈরি করে না। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভোজ্য ছত্রাক? ভোজ্য মানে যেটা খাওয়া যায়, তাহলে কোনটা খাওয়া যায়? এটা অপশন হয়ে যাবে সি, অ্যাগারিকাস। ঠিক আছে, অ্যাগারিকাসটি খাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, মানগেরা, মানগেরা প্রকল্পের অধীনে কোন অধিকারটি নিশ্চিত করা হয়? এখানে যেটি হবে সেটি হচ্ছে বি, অর্থাৎ কাজের অধিকার। এই মানগেরা প্রকল্প থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে কি, না এই প্রকল্পটি কত সালে পাশ হয় এবং সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? এটি 2005 সালে পাশ হয়। ঠিক আছে, সেই সময় প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, মনমোহন সিং। এটি তোমরা খেয়াল রাখবে, মনমোহন সিং এর সময়ে এই প্রকল্পটি পাশ হয়। এই প্রকল্পে কি বলা হয়েছিল, না এই প্রকল্পে 100 দিনের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা কি করবে, না গ্রাম, গ্রামীণ যে এলাকা রয়েছে সেই এলাকাগুলি জীবিকার নিরাপত্তা বাড়াবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিল? এখানে অপশন হয়ে যাবে এ, রীতা ফারিয়া। এখানে ছবিটি দিয়েছি, তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে রীতা ফারিয়ার ছবি। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় অপশন বি, অর্থাৎ ওসাকাকে। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর মেরু কে আবিষ্কার করে? এখানে দুটি প্রশ্ন হবে, সেটা দেখে নাও, যে উত্তর মেরু কে আবিষ্কার করেন, এটা হচ্ছে অপশন এ রবার্ট পিয়ারে। এইবার যদি বলে দক্ষিণ মেরু কে আবিষ্কার করে, তাহলে এটি কি হয়ে যাবে, অপশন বি এর উত্তরটা হয়ে যাবে যে রোল্ড আমুন্ড সেন, অপশন বি এর এটা হয়ে যাবে দক্ষিণ মেরু। পরবর্তী প্রশ্ন দেখো, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? নীরজ চোপড়া যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে অপশন বি, অর্থাৎ জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত। পরবর্তী দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ফটোটি তোমরা দেখে নাও, অর্থাৎ অপশন হয়ে যাবে ডি, কল্পনা চাওলা। ফটোটি তোমরা দেখো, কল্পনা চাওলার ছবি এটি। 34 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোথায় প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হয়েছিল? সেটা হচ্ছে, এই প্রশ্নের উত্তর করার আগে আরেকটি জিনিস আমরা দেখে নিই, যে এটি প্রথম কোথায় হয়েছিল, এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষাটা প্রথম কোথায় হয়েছিল, না রাজস্থানে হয়েছিল। যদি বলে কত সালে হয়েছিল, তাহলে সেটি হবে 1974 সালে হয়েছিল। যদি বলে এই এই যে পোখরানটা, এই পোখরানটার সাংকেতিক নাম কি ছিল, সাংকেতিক নাম ছিল, সাংকেতিক নাম ছিল হচ্ছে স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা।
তাহলে এটির উত্তর কোনটি হয়ে যাবে? এটি হয়েছিল পোখরানে, অপশন বি হয়ে যাবে উত্তর। 35 নম্বর দেখো, সিন্ধু সভ্যতায় কোনটি গুরুত্বপূর্ণ একটি বন্দর ছিল? যেটি হবে এখানে উত্তরটি হয়ে যাবে লোথাল। লোথাল একটা কি বন্দর ছিল? না সামুদ্রিক বন্দর ছিল লোথাল, ঠিক আছে। এই লোথালটি যদি বলে কোথায় অবস্থিত, তাহলে এটি হয়ে যাবে গুজরাটে অবস্থিত। যদি বলে কোন নদীর তীরে অবস্থিত, তাহলে এখানে দুটি নদীর তীরে, একটা হচ্ছে সবরমতী, একটি হচ্ছে সবরমতী ও ভোগাবা, সবরমতী ও ভোগাবা নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ আরেকটি প্রশ্ন হতে পারে এখান থেকে, যে এই লোথাল এই সাইটটিকে আবিষ্কার করেছিল, তার নাম হচ্ছে এস আর রাও, ঠিক আছে, এস আর রাও। পরবর্তী প্রশ্ন দেখো, 36 নম্বর, সোনালি চতুর্ভুজ হাইওয়ে এটি কোন শহরগুলিকে যুক্ত করেছে? এটা আমরা জানি যে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা, তাহলে অপশন এটা হয়ে যাবে এ উত্তর হয়ে যাবে। 37 নম্বর দেখো, কোন হরমোনে পেপটাইড শৃঙ্খল থাকে? সেটি হচ্ছে ইনসুলিন হরমোনে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে। 38 নম্বর প্রশ্ন দেখো, কোন উপকূল থেকে অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা করেছে DRDO? এটা কোনটি হয়ে যাবে? এটি হয়ে যাবে অপশন সি ওড়িশা। তাহলে 39 নম্বর প্রশ্নটা কি হলো, না ফ্রেঞ্চ ওপেন 2023 সেটা কে জিতেছে? ছবিটা দেখতে পাচ্ছ যে জকোভিচ, এই দেখো অপশন বি এ উত্তরটি রয়েছে। পরবর্তী দেখো, গভর্নর অব দ্য ইয়ার 2023, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটি কে জিতলেন? এটি অপশন বি শক্তিকান্ত দাস।